বাংলাদেশের যে উন্নয়ন এবং অগ্রযাত্রা, এর অনেক কিছুই সম্ভব হতো না যদি না বাংলাদেশ স্বাধীন হতো। তাই আমি এই মহেন্দ্রক্ষণে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই আমাদের স্বাধীনতার মূল রূপকার, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। সাইবার ও ইলেকট্রনিক যুদ্ধ পরিচালনার জন্য অতি সম্প্রতি বাংলাদেশ আর্মি সাইবার নিরাপত্তা পলিসি প্রণয়নের কাজও আমরা সম্পন্ন করেছি। এছাড়া জাতীয় পরিসরে জাতীয় পরিচয়পত্র, মেশিন রিডেবল পাসপোর্ট, ই পাসপোর্ট তৈরি, সেন্ট্রাল বায়োমেট্রিক ভেরিফিকেশন মনিটরিং প্ল্যাটফর্ম ও ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে সিগন্যাল কোর সহায়তা নেতৃত্ব দিয়ে আসছে, যা ভবিষ্যতেও চলমান থাকবে বলে আমি আশা করি। আন্তর্জাতিক পরিসরেও সিগন্যাল কোরের কন্টিনজেন্ট সময় এবং সদস্যরা অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে প্রশংসনীয় ভূমিকা পালন করে যাচ্ছে। আমি আশা করি সিগন্যাল কোর ভবিষ্যতে আরও উন্নতি লাভ করবে এবং তাদের প্রদত্ত দায়িত্ব পালনে সফলকাম হবে। সার্বিকভাবে আমি বলতে চাই, সেনাবাহিনীতে কোর অফ সিগন্যালের কর্নেল কমান্ডারের দায়িত্ব পালনের সুযোগ বিরল সম্মানের বিষয়। তাই আমি এই গুরু দায়িত্ব পালনের সুযোগ পাওয়ায়, সুষ্ঠুভাবে সম্পূর্ণ করতে পারায় মহান আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি এবং আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।